আসসালামু আলাইকুম, মুনিকুশেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো কুশিকাটারে বেবিদের ইয়ক গলাটি কীভাবে তৈরি করতে হয়। তো এই গলাটি তৈরি করার জন্য আমি এখানে নয় তারের সুতা নিয়েছি, আর সুতার থিকনেস অনুযায়ী আমি এখানে 1.25 mm সাইজের হুক দিয়ে করেছি। আর আপনারা চাইলে লোকাল 10 নম্বর হুক দিয়ে করতে পারেন। আর নিয়েছি কাটার। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমি প্রথমে একটি স্লিপ নট করে নিব। তো স্লিপ নট করে নিয়েছি, এখন আমি এখানে 4টি চেন করে নিব। চেন 4, 1, 2, 3, 4। চারটি চেন করার পরে আমি এভাবে প্যাচ নিয়ে প্রথম চেনের মধ্যে একটি ডাবল ক্রোশি করে নিব। তো আমার এখানে একটি গর্ত তৈরি হয়েছে। তো এভাবে আমি আবার চেন 3, 1, 2, 3 চেন করে আবারও একইভাবে যেখান থেকে শুরু করেছি ওখানে আরেকটি ডাবল ক্রোশি করে আরও একটি ঘর তৈরি করে নিব। তারপরে আবার 3 চেন, আবারও সেমভাবে যেখান থেকে শুরু করেছি ওখানে একটি ডাবল ক্রোশি। তো এভাবে আমি 3টি 3টি চেন করে একটি একটি ডাবল ক্রোশি করে এখানে 44টি ঘর করে নিব। এভাবে আমি এটা 1 বছরের বেবির জন্য করব, টোটাল 12 ইঞ্চি। আবার চেন 3, আবারও একইভাবে আমি এখানে যেখান থেকে শুরু করেছি ওখানে একটি ডাবল ক্রোশি করে নিব। তো আমার প্রতিটা চেনে একটি একটি করে গর তৈরি হয়েছে। তো এভাবে আমি টোটাল 12 ইঞ্চি কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরোটারও টোটাল 12 ইঞ্চি করে ফিরে এসেছি। 3 ইঞ্চি ট্যাপ দিয়ে আমি মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এটা আমি 1 বছরের বেবির জন্য করতেছি। আপনারা চাইলে বড়দের সাইজে করলে এই গড়গুলা, চেনের গড়গুলো আপনারা বাড়ি নেবেন। আমি দ্বিতীয় রো করব। দ্বিতীয় রোতে আমি এখানে প্রথমে চেন 3 3টি চেন করে নিব। 1, 2, 3 3টি চেন করার পরে আমি এই গ্যাপের ঘরে 3টি ডাবল ক্রোশি করে নিব। 1, 2, 3 তার পরবর্তী গ্যাপের ঘরে আমি সেমভাবে 3টি ডাবল ক্রোশি করে নিব। 1, 2, 3 তো এভাবে আমি প্রতিটি চেনের গ্যাপের ঘরে 3টি 3টি করে ডাবল ক্রোশি করে নিব। 1, 2, 3 তার পরবর্তী গ্যাপেও আমি 3টি ডাবল ক্রোশি করে নিব। 1, 2, 3 এভাবে আমি পুরাটারও কন্টিনিউ করে ফিরে আসব। তা আমি পুরাটারও এখানে সেমভাবে করে নিয়েছি। এখন আমি 3 নম্বর রো করব। তো 3 নম্বর রোতে আমি এখানে চেন 3 3টি চেন করে নিব। তারপর এভাবে ঘুরে গিয়ে আমি এখানে 2টি ডাবল ক্রোশি করে নিব। 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশি। তো 2টি ডাবল ক্রোশি করার পরে আমি এখানে আবার 2টি চেন করব। 1, 2 2টি চেন করার পরে এখানে আমি পরবর্তী স্টেজগুলোতে 6টি স্টেজে 3টি 3টি করে 6টি স্টেজে 6টি ডাবল ক্রোশি করে নেব। 1, 2, 3, 4, 5, 6 6টি স্টেজে 6টি ডাবল ক্রোশি করে নিয়েছি। তারপরে আবার চেন 2, আবার 2টি চেন, তার পরবর্তী 6টি স্টেজে আবার 6টি ডাবল ক্রোশি। 1, 2, 3
4 5 6 তা আবার আমি 4টি ডাবল ক্রোশে করেছি তা এখন আবার 2 চেইন 1 2 দুটি চেইন করার পর আবারো সেম ভাবে 6টি স্টেজে 6টি ডাবল ক্রোশে 1 2 3 4 5 6 তারপরে আবার দুটি চেইন 1 2 চেইন তো এইভাবে আমি এই রোটিও আমি করে নিব প্রতিটি দুটি দুটি করে এভাবে 6টি দুটি দুটি চেইন 6টি 6টি ডাবল ক্রোশে করে আমি এভাবে পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব তো আমি পুরোটা রো কন্টিনিউ সেম ভাবে করে নিয়েছি প্রথমে 3টি ডাবল ক্রোশে 2টি চেইন তার পরবর্তী ঘরে 6টি ডাবল ক্রোশে তারপর মাঝখানে 2টি চেইনের গ্যাপ আবার 6টি ডাবল ক্রোশে এভাবে আমি পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি তো লাস্ট পর্যায়ে আমি এখানে আসি 2টি চেইন করে নিব 1 2 চেইন তারপরে এখানে 3টি এই স্টেজে 3টি ডাবল ক্রোশে 1 2 3 তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি তারপরে আবার চেইন 3 তো এখন 4 নাম্বার রো তো আমি সেম ভাবে তিনটি চেইন করে এভাবে ঘুরে যাব ঘুরে গিয়ে প্রতিটি স্টেজে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব এখানে দুইটি স্টেজে আমি দুইটি ডাবল ক্রোশে করে নিয়েছি তারপরে এখন আমি প্রথমে তিনটি চেইন করেছি এখন সরি দুইটি চেইন গ্যাপ করেছি এখন আমি তিনটি চেইন করব 1 2 3 তিনটি চেইনের গ্যাপ করার পরে এখানে যেভাবে আছে 6টি স্টেজে আমি 6টি ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4 5 6 তারপরে মাঝখানে 3 চেইনের গ্যাপ 1 2 3 চেইন আবারো একই ভাবে এখানে 6টি স্টেজে আমি 6টি ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5 6 তারপরে আবার তিনটি চেইনের গ্যাপ 1 2 3 চেইন তার পরবর্তী 6টি স্টেজে আমি 6টি ডাবল ক্রোশে আবার তিনটি চেইনের গ্যাপ 6টি স্টেজে 6টি ডাবল ক্রোশে তো এভাবে পুরোটা রো আমি করে নিব তার পরবর্তী রো তো আমি এখানে তিনটি করেছি তার পরবর্তী রোতে আমি 4টি চেইনের গ্যাপ করব 6টি স্টেজে যেভাবে আছে ওইভাবে 6টি ডাবল ক্রোশে করে আরও একটি রো করে ফিরে আসব এখানে আমি লাস্টে এসে এখানে তিনটি চেইন করে তারপরে আবার তিনটি স্টেজে তিনটি ডাবল ক্রোশে করব তো এভাবে আমি পুরোটা রো করে ফিরে আসব তো আমি পুরোটা রো কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে 5 নাম্বার ও 3 নাম্বার রোটে আমি 3টি চেইন করেছি 5 নাম্বার রোটে এখানে 4টি চেইন করে এখানে মাঝের ঘরগুলো যেভাবে আছে ওইভাবে 6টি স্টেজে 6টি ডাবল ক্রোশে করেছি তো এভাবে আমি এখানে টোটাল 5টি লাইন করে নিয়েছি তো এখানে আমি 1 2 3 4 চারটি চেইন করার পরে এখানে যেভাবে আছে ওইভাবে তিনটি স্টেজে তিনটি ডাবল ক্রোশে করে নেব 1 2 3 তারপরে আবার চেইন 3 1 2 3 চেইন এভাবে ঘুরে যাব ঘুরে গিয়ে আমি এখানে 6 নাম্বার রোতে এখানে যেভাবে আছে ওইভাবে দুইটি স্টেজে দুইটি ডাবল ক্রোশে করে নেব তারপরে 1 2 3 তিনটি চেইন করে নিয়েছি নেওয়ার পরে আমি এই গ্যাপের ঘরে এখানে 8টি ডাবল ক্রোশে করে নেব 8 ডাবল ক্রোশে 1 2 3 4 5 6 7 8
তারপরে চেইন থ্রি, 1 2 3 চেইন করার পরে এখানে আমি এই 6টি স্টিচের মাঝামাঝি ঘরে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিব। এখানে 8টি ডাবল কুশি করেছি, 3টি চেইন, তারপরে এখানে 6টি স্টিচের মাঝামাঝি এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে জয়েন করেছি। তারপরে আবার 3টি চেইন, 1 2 3 চেইন, আবার একইভাবে এই গ্যাপের ঘরে আমি 8টি ডাবল কুশি করে নিব। 8 ডাবল কুশি, 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল কুশি করার পরে আমি আবারও সেম ভাবে চেইন থ্রি, 1 2 3 চেইন করে নিয়ে আবারও এখানে এই 6টি স্টিচকে 2টি ভাগে ভাগ করে আমি মাঝখানে এই গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি। তারপরে আবার 3টি চেইন, 1 2 3, তো আবারও একইভাবে আমি এই গ্যাপের ঘরে 8টি ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 6 7 8। তা আবারও আমি 8টি ডাবল কুশি করেছি, তারপরে চেইন থ্রি, 3টি চেইন করে আবারও এখানে 6টি স্টিচকে 2 ভাগে ভাগ করে এখানে মাঝে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। তো এভাবে পুরাটারও আমি কন্টিনিউ করে ফিরে আসব সেমভাবে। তো আমি পুরাটারও সেমভাবে করে নিয়েছি। তো এখানে আমি 3টি চেইন করে নিব, 1 2 3, 3টি চেইন করার পরে এখানে যেভাবে আছে ওইভাবে 3টি স্টেজে 3টি ডাবল কুশি করে নেব, 2 3। তারপরে আবার চেইন থ্রি, 1 2 3, 3টি চেইন করে আবারও প্রতিটা স্টেজে 2টি স্টেজে আমি 2টি ডাবল কুশি করে নেব, 1 2। তারপরে 3টি চেইন, 2 3, 3টি চেইন করার পরে আমি এখানে 4টি স্টেজে 4টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4, 4টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি আবার এখানে 2টি চেইনের গ্যাপ করব, তারপরে আবার 4টি স্টেজে 4টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4। তারপরে আমি প্যাচ নিয়ে পরবর্তী স্টেজে আমি এখানে 4টি স্টেজে 4টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 4। তারপরে 2টি চেনের গ্যাপ, আবারও একইভাবে 4টি স্টেজে 4টি ডাবল ক্রোশে, 1 2 3 4। তারপরে আবারও একইভাবে প্যাচ নিয়ে পরবর্তী স্টেজে 4টি স্টেজে 4টি ডাবল ক্রোশে করে নেব, 2 3 4। মাঝখানে 2টি চেনের গ্যাপ, আবারও সবগুলো স্টেজে 4টি স্টেজে 4টি ডাবল ক্রোশে। আমি এখানে 8টি স্টেজকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, 4টি 4টি করে 8টি, মাঝখানে 2টি চেনের গ্যাপ। তো এভাবে আমি পুরাটারও এখানে কন্টিনিউ করে নিব।
তা আমি ফুরাটারও কন্টিনিউ করে নিয়েছি। তো তার পরবর্তী রো আমি তিনটি চেন করে নিব, 1 2 3 তিনটি চেন করার পরে আমি এখানে দুইটি স্টেজে দুইটি ডাবল ক্রোশি করে নিব, তারপরে দুইটি চেন, তারপরে স্টেজগুলোতে আমি চারটি স্টেজে চারটি ডাবল ক্রোশি। চারটি ডাবল ক্রোশি করে নিয়েছি, তারপরে মাঝখানে দুইটি চেইন, আবারও চারটি স্টেজে চারটি ডাবল ক্রোশি। তো এখানে আমি দুইটি চেনের গ্যাপ করে নিব, 1 2 দুইটি চেন, তারপরে স্টেজগুলোতে আমি যেভাবে আছে ওইভাবে প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিব। মাঝখানে দুটি চেনের গ্যাপ, আবারও প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল ক্রোশি। তারপরে আবার দুটি চেনের গ্যাপ, আবার প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিব। মাঝখানে দুটি চেনের গ্যাপ, তারপরে স্টেজগুলো তো আমি একটি একটি করে ডাবল ক্রোশি করে নিব, টোটাল চারটি ডাবল ক্রোশি। তো এভাবে আমি পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসবো সেমভাবে। তো আমি পুরোটারও সেমভাবে করে নিয়েছি। তো তার পরবর্তী রো করব আমি, লাস্ট রো। তো এখানে আমি তিনটি চেন করে নিয়েছি, নেওয়ার পরে দুইটি স্টেজে দুইটি ডাবল ক্রোশি। তারপরে এর ওতে আমি এখানে পুঁতি বসাবো, আপনারা চাইলে বসাইতেও পারেন, নাও বসাইতে পারেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো আমি আবার তিনটি চেন করে নিব, 1 2 3 তিনটি চেন করার পরে আমি এই গ্যাফের ঘরে, প্রথম গ্যাফের ঘরে তিনটি ডাবল ক্রোশি করে নিব, 1 2 3 তো তিনটি ডাবল ক্রোশি করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে একটি ফুঁতি অ্যাড করব। তারপরে আবার একই স্টেজে তিনটি ডাবল ক্রোশি করে নিব, 1 2 3 তারপর আবার তিনটি চেন, 1 2 3 তিনটি চেন করে এখানে গ্যাফের ঘরে একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিয়েছি। তার পরবর্তীতে আবার তিনটি চেন করে নিব, নেওয়ার পরে আমি এখানে গ্যাফের ঘরে তিনটি ডাবল ক্রোশি, 1 2 3 তিনটি ডাবল ক্রোশি করে নিয়েছি। নেওয়ার পরে আমি আবারও এখানে আরেকটি পুঁতি বসাবো, এভাবে সুইতে আমি পুঁতিটা নিয়ে, তারপরে সুতাটা এভাবে আনে পুঁতের ভিতর দিয়ে এভাবে নিয়ে এসেছি, তারপরে আবার প্যাচ নিয়ে আবারও একই ঘরে তিনটি ডাবল ক্রোশি করে নিব, 1 2 3 তারপরে আবার তিনটি চেন,
তো এখানে এই গ্যাপের ঘরে একটি সিঙ্গেল কুশি, তারপরে তিনটি চেন, চেন থ্রি, তার পরবর্তী গ্যাপের ঘরে আমি এখানে থ্রি ডাবল কুশি করে নিব। ওয়ান টু থ্রি, তারপরে আমি এখানে আরেকটি খুঁটি অ্যাড করব। তা আবারও একইভাবে সুতাটা আমি পুঁতির ভিতর দিয়ে এভাবে নিয়ে আসব, এনে তারপরে একই ঘরে আবার তিনটি ডাবল কুশি করে নিব। ওয়ান টু থ্রি, তারপরে ওয়ান টু থ্রি, তিনটি চেন করে পরবর্তী গ্যাপে এটি আমি জয়েন করে দিব। তো এভাবে আমি ফুরাটারও কন্টিনিউ করে নিব। পর আমি এখানে এভাবে একটি ফুল অ্যাড করে দিব। তো আপনারা আমার ফুলের ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।